কলার পাথরে দেখা আর না পাথর আউটে পাথর দেখা ঠিক আছে আচ্ছা বোর্ডে কি লেখছি কিছু দেখ আচ্ছা লাস্টের বেঞ্চে বলেন তো কি লেখছি এখানে কিছু বোঝা যায় ডায়অক্সাইড এটি বোঝা জেনারেল ডায়অক্সাইড হ্যাঁ জেনারেল ঠিক আছে আচ্ছা এতক্ষণ ধরে আমরা নরমাল ডায়েটের আচার আচরণগুলো দেখছিলাম আগে ঠিক আছে ওই হাফ রেকটিফায়ার ফুল রেকটিফায়ার ওগুলো সব কিসের ছিল ডায়েট হিসেবে কিসের তো এখন দেখেন যে এরকম একটা ডায়োড আছে এখানে একটা হচ্ছে এসি সোর্স আর এটা হচ্ছে আমাদের আউটপুট ওকে ডায়োডটা কোন দিকে কারেন্ট যাইতেছে একটু বলেন তো এই দিকে তাই না তো এসি কারেন্ট যখন এই দিকে প্রবাহিত হবে ডায়োডের মধ্যে দিয়ে কারেন্ট যাবে কিন্তু যখন উল্টা দিকে যাইতে যাবে তখন কি কারেন্ট প্রবাহ হবে না এটা এটা হচ্ছে ডায়োডের মেইন কাজ ওকে এখন দেখেন আমরা যদি এটা আউটপুট ভোল্টেজটা হিসাব করি আচ্ছা এটা তো গেল এটার আউটপুটটা যদি হিসাব করি তাহলে কেমন হবে বলেন তো এই পজিটিভ অংশটা সে যাইতে দিবে নেগেটিভ অংশটা কি সে যাইতে দিবে না তো এই এই অংশটা কি হবে জিরো ভোল্টেজ পাওয়া যাবে তাই না তারপর আবার হচ্ছে এই পজিটিভ অংশ যাইতে দিবে ওকে আমি এখন দেখেন সার্কিটের হালকা একটু চেঞ্জ করব সেটা হচ্ছে এই এখানে একটা রোধ ছিল আর এই ডায়োড ছিল এখানে ডায়োডের জায়গায় আমি রোধটা বসে দিলাম আর এখানে হচ্ছে রোধের জায়গাটা হ্যাঁ হ্যাঁ তো আউটপুটটা এখন এই 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 মাথায় দেখবো এখন বলেন তো এখন কি ধরনের আউটপুট পাওয়া যাবে এটা এই সেম হবে নাকি একটু ডিফারেন্ট হবে বুঝতে পারছেন কোশ্চেনটা ডিফারেন্ট হবে সেম হবে আচ্ছা দেখেন মানে বুঝার চেষ্টা করেন আগে ডায়োডটা এখানে ছিল তাই না এখন তো কারেন্ট আপনি আউটপুটটা কোথায় দেখতেন এই জায়গায় না এখন আউটপুটটা কোথায় দেখতেছেন ডায়োডের দুই মাথায় তাই তো এখন কিভাবে চেঞ্জ হবে বলেন কারেন্ট কি ফ্লো করবে কারণ আগে তো লোড ছিল তার আউটপুট কিন্তু ভোল্টেজ ড্রপ ঠিক আছে ওকে আচ্ছা দেখেন ডায়োডের হিসাবটা এইভাবে চিন্তা করবেন যে এখন দেখেন তো কারেন্ট কোন দিকে যেতে দিবে এই দিকে যাইতে দিবে তাই না এইদিকে যখন যাইতে দিবে ডায়োডটা তখন হচ্ছে শর্ট সার্কিট কি বলেন তো আচ্ছা শর্ট সার্কিট বাই দ্য ওয়ে মানে বুঝেন তো কোনো রোড তো কিছু নেই জাস্ট একটা তারের মতন কাজ করবে মানে হচ্ছে যখন এইদিকে কারেন্টটা যাবে তখন হচ্ছে আমি এটাকে লিখতে পারি হচ্ছে এই এই ডায়োডটা নাই মনে করলেই হবে ঠিক আছে যখন হচ্ছে কোন দিকে কারেন্ট যাবে এই দিকে কারেন্ট যাবে ঠিক আছে যখন উল্টা দিকে কারেন্ট যাবে ডায়োড কি যাইতে দিবে না তো তখন সার্কিটটা আপনার আসলে হচ্ছে এইভাবে এই যে এই রোধ এখানে হচ্ছে কোনো তার নাই যখন হচ্ছে উল্টা দিকে কারেন্টটা যাইতে যাবে তখন তো আসলে যাইতে দিবে না তো পুরো পথটাই মনে করেন যে নাই হয়ে যাবে ওকে আচ্ছা বসেন এইটুকু কি ধরতে পারছেন কেউ আচ্ছা দেখেন যখন কোন দিকে কারেন্ট যাইতে দেয় এই দিকে তখন কি হবে এটা শর্ট সার্কিট ঠিক আছে আর যখন উল্টা দিকে কারেন্ট যাবে তখন কি এটা কি এখানে কোনো পথ আছে নাই তো এটা হচ্ছে ওপেন সার্কিট এটাকে কি বলে এটা এটা হচ্ছে কি শর্ট সার্কিট সার্কিট আর এটা হচ্ছে কি ওপেন সার্কিট ওপেন সার্কিটে কোনো কারেন্ট যায় না ঠিক আছে আর শর্ট সার্কিটে কারেন্ট যায় ওকে সমস্যা আছে কোনো নাই তো এখন দেখেন যে ওপেন সার্কিটে স্যার কারেন্ট ফ্লো করে না ফ্লো করতে পারবে না কারণ কি দেখেন তো কারেন্ট যখন যাবে সব সময় খেয়াল রাখবে কারেন্ট যাওয়া আসা করার সময় সব সময় কি হবে বলেন তো ওই পুরো একটা সম্পূর্ণ আবদ্ধ পথ লাগবে সার্কিট মানে কি বলেন তো বাংলা বর্তনী বর্তনী মানে কি লাইক বর্তনী বলতে কি বোঝায় আবদ্ধ পথ বোঝায় বুঝছেন তো পুরো একটা কারেন্ট যাইতে গেলে কি হওয়া লাগবে বলেন তো পুরো একটা কমপ্লিট ওয়ে থাকা লাগবে এরকম যদি কোনো জায়গায় পথে বাধা থাকে তাহলে কারেন্ট যাবে না বুঝতে পারছেন নাকি বুঝেন না ওকে সমস্যা আছে কোনো নাই আপনারা সুইচ পড়ছেন না সুইচ হ্যাঁ সুইচ সুইচ কি করে বলেন তো স্যার খোলা থাকলে স্যার কারেন্ট পাস করে না হ্যাঁ 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 সুইচ যখন অন করেন তখন কি হইতেছে লাইক সুইচ হচ্ছে মনে করেন এই একটা সার্কিট এই একটা সার্কিট আর এখানে একটা মনে করেন সুইচ আছে ঠিক আছে আর এখানে মনে করেন আপনার হচ্ছে বাতিটা দিয়ে যাচ্ছে তাও থাকতে পারে দেখেন যখন সুইচ অফ থাকে ঠিক আছে তখন হচ্ছে এরকম ফাঁকা থাকে যায় তো কোনো কারেন্ট যাচ্ছে বাতির মধ্যে
কারেন্ট যাচ্ছে তো এটা কি বাজে জ্বলবে না তো সুইচ অন করলে কি হয় এই যে এটা এভাবে কমপ্লিট করে ফেলে সেতু তো সেতু বন্ধন করে ফেলে তো এখন কি হবে কারেন্ট যাবে বুঝতে পারছেন তো ডায়োডটাও এরকম কাজ করে অনেকটা কিসের মতন কাজ করে সুইচের মতন কাজ করে কখন সে যাইতে দিবে যখন তার ইচ্ছা এই যে সামনের দিকে যাবে আর কখন যখন সে উল্টা দিকে যাবে তখন কি এটা সুইচ অফ এর মতন হয়ে যাবে বুঝছেন নাকি বুঝছেন না ওকে ঠিক আছে এখন ভোল্টেজ ড্রপ এর কথা বলি বলেন তো শর্ট সার্কিটে কোনো ভোল্টেজ ড্রপ হয় না ভোল্টেজ ড্রপ কত জিরো শর্ট সার্কিটে অলওয়েজ ভোল্টেজ ড্রপ কত জিরো আর ওপেন সার্কিটে হচ্ছে পুরো যত ভোল্টেজ ইনপুট ছিল ওইটাই ভোল্টেজ ড্রপ হবে ওকে ওপেন সার্কিটে কি সব ভোল্টেজ ড্রপ হয় আর শর্ট সার্কিটে কোনো ভোল্টেজ ড্রপ হয় না এই পর্যন্ত কি ক্লিয়ার হইছে স্যার ওপেন সার্কিট হ্যাঁ ওপেন সার্কিটে হচ্ছে এখানে যত ভোল্টেজ ছিল এই যে মনে করেন ইনপুটে যত ভোল্টেজ ছিল না এখানে কোনো কারেন্ট প্রবাহিত হচ্ছে না কারেন্ট প্রবাহিত না হলে এখানে যে ভোল্টেজ এখানে একই ভোল্টেজ বুঝছেন ওপেন সার্কিটে কোনো কি হবে না ভোল্টেজ সরি কারেন্ট প্রবাহিত হবে না এজন্য কোনো ভোল্টেজ ড্রপ হবে না ওকে সমস্যা আছে এবারে তো বুঝছেন তো নাকি তো শর্ট সার্কিটে ভোল্টেজ ড্রপ কত জিরো আর ওপেন সার্কিটে কি ইনপুটে যত ভোল্টেজ আউটপুটে কি সেম ভোল্টেজ এইটুকু কি বোঝা গেছে তো নাকি আচ্ছা এত গবেষণা তো করলাম এখন বলেন তো আউটপুটটা তাহলে কি হবে এই যে এখানে যখন আউটপুটটা তাহলে কি হবে বলেন তো আচ্ছা ইনপুট হচ্ছে মনে করেন এই যে এরকম তাই তো এসি এখন আউটপুটটা বলেন তো এটার জন্য কি হবে এটার আউটপুটটা কি হবে বলেন তো আচ্ছা পজিটিভ সাইকেলের জন্য কি এরকম হয় না এটা হয় না তো শর্ট সার্কিট হয় না তো ভোল্টেজ ড্রপ কি থাকবে না পজিটিভ সাইকেলের জন্য কি শর্ট সার্কিট আপনি বুঝতেছেন বুঝতেছেন তো ওকে পজিটিভ সাইকেলের সময় কি এইদিকে কারেন্ট যাচ্ছে তাহলে কি এটা শর্ট সার্কিট তার মানে কি জিরো তাহলে আউটপুটে ভোল্টেজ কত হবে আচ্ছা জিরো হবে তাই না তো এই পর্যন্ত ভোল্টেজ ড্রপ কত হবে জিরো ওকে এখন আসেন পরের অংশটার জন্য এখন কি ভোল্টেজ এইদিকে যাইতে দিবে যে নেগেটিভের সময় তো সে বন্ধ করে দিছে তাহলে ইনপুটে যত ভোল্টেজ হবে আউটপুটে কি সেম ভোল্টেজ আসবে তাহলে ইনপুটে যে ভোল্টেজ আউটপুটে কি সেম ভোল্টেজ ব্যাপারটা বুঝতেছেন তো আবার দেখেন পজিটিভ সাইকেলের সময় কি হয়ে যাবে আবার শর্ট সার্কিট হয়ে যাবে ভোল্টেজ ড্রপ কি হবে না তার মানে কি এখানে পুরো জিরো ভোল্টেজ ড্রপ তারপরে আবার যখন নেগেটিভ হবে তখন কি হবে আবার এরকম হবে আচ্ছা বুঝতে পারছেন তো নাকি সমস্যা আছে সমস্যা থাকলে বলেন এইটুকু যা বুঝাইছে আপনি বুঝছেন কিছু আসলে বুঝছেন স্যার ভোল্টেজ ড্রপটা একটু কোন জায়গাটা ভোল্টেজ ড্রপটা মানে কি ভোল্টেজ ড্রপ ইন জেনারেল আইডিয়াটা হ্যাঁ মানে ভোল্টেজ ড্রপ হচ্ছে কি ওই আই ইনটু আর না হ্যাঁ তো কারেন্ট থাকা লাগবে রেজিস্ট্যান্স থাকা লাগবে কিংবা রোধ থাকা লাগবে বা অন্য কিছু থাকা লাগবে এখন দেখেন এখানে কি রোধ আছে কোনো যখন শর্ট সার্কিট দিচ্ছে তো আর এর মান কি জিরো না টোটালি জিরো তাহলে আই ইনটু আর কত হবে জিরো তার মানে কি কোনো ভোল্টেজ হ্রাস পাবে বা ভোল্টেজ ড্রপ হবে না তো এখানে শর্ট সার্কিটে ভোল্টেজ কি জিরো আর এখানে দেখেন তো এখানে আর আছে তাই না কিন্তু আই আছে আই নাই আই জিরো তার মানে এখানে কোনো ভোল্টেজ ড্রপ হবে না তার মানে এখানে যত ইনপুটে ছিল আউটপুটে কি সেম এবার বুঝতে পারছেন নাকি সমস্যা আছে এইটুকু আবার বলেই দেখেন যখন পজিটিভ সাইকেলে থাকবে তখন হচ্ছে এরকম হবে তো দেখেন এই যে আমরা সবসময় কোন জায়গায় আউটপুটটা দেখি এই জায়গায় তো এখানে কি শর্ট সার্কিট হলে ভোল্টেজ ড্রপ কত জিরো তাহলে আউটপুট কত হবে এই যে জিরো ঠিক আছে যখন ওপেন সার্কিট হবে তখন এইখানে ভোল্টেজ ড্রপ জিরো তার মানে কি এখানে ইনপুটে যত আউটপুটে যত তার মানে কি যে ইনপুট কি এরকম নামতেছে তাহলে আউটপুটটা কি এরকম নামবে আচ্ছা বুঝতে পারছেন নাকি সমস্যা আছে আচ্ছা ঠিক আছে তো এখানের মধ্যে হচ্ছে আচ্ছা এই আউটপুটটা তো বুঝছেন নাকি সমস্যা আছে কোনো আসেন
ओके तो আচ্ছা এইটার জন্য দেখেন ইনপুটটা কেমন ছিল এই যে এরকম ছিল তাই না আর আউটপুটটা কেমন ছিল একটু বলেন তো এটা ছিল ইনপুট আর আউটপুটটা কেমন ছিল এটার জন্য এই যে এই সার্কিটের জন্য মনে আছে এটার জন্য একটু চিন্তা করে এখন বলেন তো আউটপুট হ্যাঁ এটার আউটপুটটা কেমন হবে এই যে এটার জন্য তো আমি আঁকলাম তাই না এখন জাস্ট এটা ইন্টারচেঞ্জ করে দিয়েছি সার্কিট হয়ে যাবে না তো এখানে কোনো কারেন্ট যাবে রেজিস্টরের মধ্যে দিয়ে কারেন্ট যাবে কোনো কারেন্ট যাবে না কিন্তু ঠিক আছে তার মানে সবগুলো ভোল্টেজ ড্রপ কোথায় হবে বলতে এখানে তো জিরো ভোল্টেজ ড্রপ হবে সবগুলো ভোল্টেজ ড্রপ কি এইখানে হবে তো এখানে কত ভোল্টেজ ড্রপ হবে জিরো ওকে কারেন্ট জিরো মানে কি আউটপুটও জিরো হয়ে গেছে তার মানে এখানে হচ্ছে এইটা এই জিরো আবার এখানে হবে আবার এখানে তাহলে দেখেন ইন্টারচেঞ্জ করার কারণে দেখেন প্লেসমেন্টটা আপনারা চেঞ্জ করছে ডায়োডের অবস্থান চেঞ্জ করার কারণে আউটপুটটা একটু চেঞ্জ হয়ে গেছে না দেখেন তো যখন এই জায়গায় ডায়োডটা থাকে তখন নিচের অংশটা যায় আর যখন হচ্ছে এই জায়গায় ডায়োডটা থাকে তখন উপরের অংশটা যায় এটুকু ক্লিয়ার সমস্যা আছে কোনো নাই আছে আছে নাই আচ্ছা আমি বুঝো আচ্ছা জেনার ডায়োডের কাজটা কি দেখেন দেখেন এইটার আউটপুটে শুধুমাত্র এই অংশটা কি পুরোপুরি জিরো না যখন উল্টা দিকে যায় তখন কি পুরোপুরি ভাবে জিরো হয় না জেনার ডায়োডে এই অংশটাই চেঞ্জ হবে আর কি জেনার ডায়োডে কি হবে এই অংশটা জিরো না হয় অন্য একটা ভ্যালু হবে ঠিক আছে ওটা আমরা পরে দেখব ওকে তাহলে সবগুলা ড্রপ কোথায় হবে আউটপুটে হবে রেজিস্টরের মাঝে হবে তাহলে এখানে কি এই যে ইনপুট আউটপুট সেম ব্যাপারটা বুঝতে পারছেন আর যখন হচ্ছে মনে করেন এটা ওপেন সার্কিট হয়ে যাবে এখানে কি কারেন্ট জিরো হয়ে গেছে না এখন দেখেন তো এই যে আউটপুটের এখানে কি কোনো কারেন্ট যাবে না কারেন্ট না গেলে রেজিস্টরের দুই মাঠে কি ভোল্টেজ ড্রপ হয় কোনো না তো এখন এইটা জিরো হয়ে গেছে এবার বুঝতে পারছেন তো এখন এইটা জিরো আবার পজিটিভ সাইকেলের সময় ওইখানে কারেন্ট যাবে তখন ভোল্টেজ ড্রপ হবে এবার বুঝতে পারছেন নাকি সমস্যা আছে এই দুইটা যে সার্কিট আছে ডিফারেন্স কোনো কিছু দেখতেছেন কি দেখতেছেন বলেন একটা নিচের দিকে গেছে এক পাশে আরেকটু সুপ্ত দিকে গেছে হোয়াট না দুইটা তো নিচের দিকে গেছে ডায়োড ডায়োড আচ্ছা এই যে ডায়োডটা একটু যে এখানে কোনো দাগ টাগ কিছু নেই এখানে একটু দাগ আছে তাই না এটা হচ্ছে এতক্ষণ ধরে আমরা ওই নরমাল ডায়োড করছিলাম এটা কি ওই যে আমাদের নরমাল পরিচিত ডায়োড আর এটা হচ্ছে আমাদের আজকের টপিক সেটা হচ্ছে জেনার ডায়োড ওকে এটা কি আমাদের
জেনার জেনার আপনারা তো এখন এইচডিতে দেখতেছেন, অসুবিধা নাই আপনাদের চোখ দিয়ে, এটা মাথায় নিয়ে তো এখন দেখেন যে নর্মাল ডায়োড আর জেনার ডায়োড, ওকে, তো এটার আউটপুটটা আমরা আঁকছিলাম হচ্ছে এরকম ছিল যে এই জিরো, তারপরে কি আউটপুট, তারপরে জিরো, তারপরে আবার আউটপুট, তাই না? এরকম ছিল না এটার জন্য? জি স্যার। এখন এইটার জন্য হবে এরকম, দেখেন একটা জিনিস একটু ঠিক করে দিতে হবে, সেটা হচ্ছে ভিজেড ইকুয়াল টু থ্রি ভোল্ট। তো এটা যদি হয় 5 ভোল্ট মাইনাস 5 ভোল্ট, তাহলে এখন দেখেন এটা আউটপুট হবে 0, তারপরে আবার বাড়া শুরু করছে, ঠিক আছে, তিনের থেকে যখন বড় হয়েছে আবার বাড়া শুরু করছে, এখানে কি নামছে কত পর্যন্ত? তিন পর্যন্ত, আবার কি হয়েছে তিনের থেকে যখন বাড়তেছে তখন, তার মানে সে সর্বনিম্ন কত ভোল্টেজ পর্যন্ত যাইতে দিতেছে? ঠিক আছে, ফরওয়ার্ড বায়াস সবাই হচ্ছে কি সিমিলার ওয়েতে কাজ, দুইজনে সিমিলার কাজ করে, তো আউটপুট সেম, এখানেও জিরো হবে এখানেও জিরো হবে, ও কারেন্ট যাইতে দেয় ও কারেন্ট যাইতে দেয়, ডিফারেন্সটা কোন সময়? জেনার ডায়োড অলওয়েজ কেয়ার রাখবেন রিভার্স বায়াস, উল্টা দিকে যখন কারেন্ট যেতে দেবে, ব্যাপারটা বুঝতে পারছেন নাকি? বুঝছেন না মানে স্যার, যখন উপর দিয়ে মানে পজিটিভ, হ্যাঁ ও উল্টা দিকে যেতে যাবে তখন হচ্ছে ডিফারেন্স, ঠিক আছে। তো এই যে ভিজেড লিখলাম না, এটাকে বলে জেনার জেনার ভোল্টেজ, জেনার ডায়োড ভোল্টেজ, আপনারা এক কাজ করেন, এটা কখন হয় পজিটিভ সাইকেল, যখন ধনাত্মক দিকে মানে এই দিকে কারেন্ট আছে পজিটিভ সাইকেল, ওকে, সমস্যা আছে কোনো? নাই, এটা তো বলছি আগে এতক্ষণ ধরে।
আচ্ছা উল্টা এখন বলো তো নেগেটিভ সাইকেলে কি হবে? নেগেটিভ সাইকেলে আচ্ছা আর পজিটিভ সাইকেলে নেগেটিভ সাইকেলে কি ভুলে গেছে নাকি? এই যে এটা হচ্ছে আমাদের ইনপুট বুঝলেন নাই, এই যে এটা হচ্ছে আমাদের পজিটিভ অংশ, উপরের অংশটা নিচেরটা কি নেগেটিভ, তো এটা হচ্ছে আমাদের ইনপুট, তো পজিটিভ সাইকেলের জন্য কি হবে এই দিকে কারেন্ট যাবে তাই না, এই দিকে কি হচ্ছে কারেন্ট যাবে আর এই দুটো কি হবে শর্ট সার্কিট, তো শর্ট সার্কিট হলে ভোল্টেজের আউটপুটে কত আসবে জিরো, সমস্যা আছে স্যার এই শর্ট সার্কিটটা কেন হবে? ও আচ্ছা সে কোনো আরে ফরওয়ার্ড বায়াস হয়, ফরওয়ার্ড বায়াসে কি কারেন্ট সে যে কারেন্ট যাইতে দেয় না এই জন্য সে শর্ট সার্কিট হয়ে যায় বুঝলেন না, এটা তো একেবারে ডায়োডের প্রথমে পড়ার কথা ছিল ঠিক আছে, মনে করেন যখন হচ্ছে ডায়োডের কাজই তো এটা, যখন ফরওয়ার্ড বায়াস হবে তখন কি সে শর্ট সার্কিট, যখন উল্টা দিকে হবে রিভার্স বায়াস হবে তখন সে ওপেন সার্কিট বুঝলেন না, ওই সুইচের মতো না ডায়োডের কাজই হচ্ছে এটা। ওকে এই পর্যন্ত সমস্যা আছে কোনো নাই, এখন আসলে রিভার্স বায়াস মানে উল্টা দিকে যখন কারেন্ট যাবে এই দিকে যখন এখন কারেন্ট যাবে বলেন তো চেঞ্জটা কি হবে, ডায়োড কি এইদিকে কারেন্ট যাইতে দিবে? তো এখন এটা কি হয়ে যাবে একটু ওপেন সার্কিট হয়ে যাবে তাই না, তো ইনপুট আর আউটপুট কি হবে সেম হবে, তো এটার জন্য যে পুরো আউটপুটটা কি হচ্ছে এভাবে ফলো করছে তাই না। এবার চিন্তা করেন জেনার ডায়োডের জন্য দেখেন ইনপুট আর আউটপুট সেম আছে কতক্ষণ পর্যন্ত বলেন তো, এই যে মাইনাস থ্রি ভোল্ট পর্যন্ত না, হ্যাঁ কতক্ষণ পর্যন্ত এরকম আছে বলেন তো, এই যে ফলো ইনপুট আর আউটপুট কতক্ষণ পর্যন্ত সেম হয়েছে যখন মাইনাস থ্রি ভোল্ট পর্যন্ত, এরপরে কি শুধু থ্রি, এই জায়গায় দেখেন থ্রি এর পরেও কি হচ্ছে আস্তে আস্তে কমতেছিল কিন্তু বুঝছেন নাকি বুঝছেন না, আচ্ছা কি হলো খেলা কাজ করতেছে না? আচ্ছা আচ্ছা ওকে ওই যে ইয়ার খেলার সময় কি বলে আর্জেন্টিনার খেলার সময় আচ্ছা দেখেন নেগেটিভ সাইকেলের জন্য এটা কি হবে ওপেন সার্কিট, ওপেন সার্কিট মানে কি ইনপুট আর আউটপুট কি হবে সেম হবে, এটাও কি হবে ইনপুট আর আউটপুট সেম হবে, তবে একটা শর্ত আছে কতক্ষণ পর্যন্ত -3 কি বলেন তো এই যে VZ পর্যন্ত পৌঁছাবে আর কি বুঝলেন না, বুঝছেন নাকি বুঝছেন না, এই VZ পর্যন্ত পৌঁছানোর আগ পর্যন্ত কি হবে এই ইনপুট আর আউটপুট সেম হবে, ওকে আনটিল V in is greater than VZ এটা লেখা আছে ওকে, শর্তটা কি ইনপুট আর আউটপুট সেম হবে কতক্ষণ পর্যন্ত, Vin যদি VZ এর থেকে বড় বড় এবার বুঝতে পারছেন নাকি সমস্যা আছে, সমস্যা আছে কি বলো বুঝছি স্যার, ও আচ্ছা আমি বললাম সমস্যা আপনি বললেন আছে বুঝছে না স্যার, ওকে যখন হয় ইনপুট ইজ মনে করেন গ্রেটার দেন VZ হয়ে যাবে তখন কি হবে বলুন তো, V আউটপুট ইকুয়াল টু VZ বুঝছেন, আচ্ছা এটা মাইনাস থ্রি হবে, আমি আপনাদের থ্রি লেখে রাখছি মাইনাস থ্রি হবে, ওকে তো এটা লেখে রাখেন আর কি বুঝছেন, যতক্ষণ পর্যন্ত ইনপুটের ভ্যালু বেশি ততক্ষণ পর্যন্ত কি হবে এই এভাবে ফলো করবে, যখন এটা ইনপুটটা মনে করেন ক্রস করে চলে যাবে তখন কি হবে আউটপুটটা জাস্ট VZ এর সমান হবে, এবার বুঝতে পারছেন নাকি সমস্যা আছে, আবার বলবো আবার বলি দেখ যতক্ষণ পর্যন্ত হচ্ছে এই এই কাহিনী হবে মনে করেন হচ্ছে এবার লেখাটা দেখ ইনপুটটা যতক্ষণ ধরে VZ এর থেকে বড় হবে ততক্ষণ কি হবে ইনপুট আর আউটপুট সেম হবে, ইনপুট আর আউটপুট সেম, যখন Vin ছোট হয়ে যাবে তখন কি যে এই ভ্যালুটা কিন্তু আর নিচে নামবে না তখন কি হবে জাস্ট 3 ভোল্টেজই থাকবে বুঝছেন, এটা হচ্ছে এর কথা আর কি, তো আচ্ছা আমি এখন সার্কিটটা আঁকি ঠিক আছে, তো এই সার্কিটটা থাকবে কখন এই যে এই পর্যন্ত, এরপরে কি হবে এরপরে হচ্ছে ইনপুটটা যখন কমে যাবে তখন এরকম হবে
এটা লাইক হয়েছে দেখ ওপেন সার্কিট থাকবে তারপরে কি আসবে একটা ভোল্টেজ সোর্সের মতন কাজ করবে যা 3 ভোল্টের মতন কাজ করবে বুঝছেন নাকি বুঝছেন না এখানে 3 ভোল্ট কি একটা ব্যাটারি থাকলে কি হবে একটা 3 ভোল্ট দিবে না কনস্ট্যান্ট ব্যাটারি কাছে একটা কনস্ট্যান্ট 3 ভোল্ট দাও না তো একটা সময় পর্যন্ত সে কি হবে এরকম এরকম নরমাল ওপেন সার্কিট থাকবে পরে কি হয়ে যাবে এরকম একটা ভোল্টেজ সোর্সের মতন কাজ করবে আচ্ছা এই পর্যন্ত কি ক্লিয়ার হইছে নাকি আরেকবার বলবো হইছে একবার আরেকবার ওকে দেখ প্রথমে হচ্ছে এটা হচ্ছে নেগেটিভ সাইকেলের জন্য ঠিক আছে নেগেটিভ সাইকেলের জন্য নরমাল ডায়োডগুলো কি থাকে ওপেন সার্কিট থাকে এটাও কি থাকে প্রথমে ওপেন সার্কিট থাকে যতক্ষণ না পর্যন্ত কি ইনপুটটা VZ এর থেকে বড় আসে ওকে যখনই ইনপুটটা ছোট হয়ে যাবে তখন কি হয়ে যাবে এটা কমবে না ইনপুটের সাথে তখন কি একটা কনস্ট্যান্ট ভোল্টেজ দিবে ওইটাকে বলা হবে জেনার ভোল্টেজ এবার ক্লিয়ার হইছে আরেকবার বলি প্রথমে হচ্ছে ওপেন সার্কিট থাকবে ভোল্টেজ দেখেন আস্তে আস্তে কমতে থাকবে ঠিক আছে কতক্ষণ পর্যন্ত যখন ইনপুটটা বড় আসে যখন ইনপুটটা কমে যাওয়া শুরু করবে তখন কি হবে একটা কনস্ট্যান্ট ভোল্টেজ হয়ে যাবে ওইটাকে আমরা কি বলি জেনারেল ভোল্টেজ ওকে ঠিক আছে আচ্ছা আমি এটা কি মুছবো স্যার এগুলো স্লাইড দিবেন না হ্যাঁ সব আছে দেওয়া হবে ওকে স্লাইডের মধ্যে যা আছে এখানে ঠিক সেম জিনিসই পড়ানো হইতেছে ওকে বুঝতে হ্যাঁ এখন সার্কিটের মধ্যে এখন আমি তো একটা সার্কিট বলবো যে এই সার্কিটের জন্য আউটপুটটা আকে আপনারা এখন না বুঝে যদি আউটপুট মুখস্থ করে দেন মোস্ট প্রবাবলি আপনারা ঠিক মতন আঁকতে পারবেন না ঠিক আছে তো এই জন্য জেনার ডায়োডের আউটপুট একটু বুঝে নেন আর কি ঠিক আছে আমি বলে দিচ্ছি এখান থেকে আসবে আউটপুট একটা আঁকতে দিব ঠিক আছে এই যে এখানে বলবো যে এই সার্কিটের এখানে এখানে এই আউটপুটটা ঠিক আছে ওকে আপনি আমারে যদি বুঝাইতে পারেন যে এখানে 3 ভোল্ট পর্যন্ত নামছে আমি যে বোর্ডে আছি আপনি এইটুকু যদি আঁকতে পারেন তারপরে হবে ঠিক আছে অসুবিধা নেই মেন কথা আঁকতে হবে আঁকতে হবে যেটা ইউজ করে আচ্ছা সবার আমি একটা সার্কিট আঁকবো আপনারা সবাই এটা আউটপুট আঁকার চেষ্টা করবেন ঠিক আছে এটা হচ্ছে আজকে আমাদের ক্লাসের লাস্ট ক্লাস কাজ লাস্ট ক্লাস কাজ ঠিক আছে দেখেন ইনপুটটা কি এই যে ইনপুটটা দেখেন তো 5 sin omega t লিখছি না এটা কি হবে ওই যে sin wave হবে তো দিলাম sin wave এটার ম্যাক্সিমাম ভ্যালু কত জানো এই যে 5 দেওয়া আছে তো এটার হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু কত এখানে 5 ভোল্ট ওকে তো আপনাদের কাজ হচ্ছে এটা ইনপুট আউটপুটটা কোথায় এই যে এই ডায়োডের দুই পাশে এটা হচ্ছে কি আমাদের আউটপুট ভোল্টেজ এটা হচ্ছে আমাদের আউটপুট ভোল্টেজ ওকে ইনপুট এই জায়গায় আউটপুটটা এই জায়গায় তো আপনাদের আউটপুটের এই চিত্রটা আঁকা লাগবে ট্রাই করুন যে পারফেক্ট তাকে একটা লজেন্স দাও সিম্পল তো পারছেন আচ্ছা দেখেন এখানের মধ্যে হচ্ছে স্যার চকলেটটা কে বলছে হ্যাঁ সব এতজন দাও তো এখানের মধ্যে দেখেন যে এখানে প্রথমে যখন এই ঠিক আছে দেখেন আগেরটার সাথে একটা ডিফারেন্সটা কি আগে হচ্ছে কিন্তু এই পজিটিভ সাইকেলে কন্ডাক্ট করতো না হ্যাঁ হ্যাঁ আবার এটাও তো না দেখি তো আমার কিছু হ্যাঁ এবার ঠিক আছে দেখেন
এই পজিটিভ সাইকেল হচ্ছে কি এখন কন্ডাক্ট করবে নাকি করবে না বলেন তো পজিটিভ সাইকেলে করবে না করবে না তার মানে ইনপুট আর আউটপুট কি হবে সিমিলার হবে কতক্ষণ পর্যন্ত সিমিলার হবে যখন হচ্ছে মনে করেন এরকম কন্ডাক্ট করবে না তখন কি এটা ওপেন সার্কিট না ওপেন সার্কিট মানে কি ইনপুট আর আউটপুট কি সেম সেম কতক্ষণ পর্যন্ত 3 ভোল্ট পর্যন্ত এটাই আর এই উঠবে তারপরে হচ্ছে মনে করেন এই 3 ভোল্ট হলো এই 5 ভোল্ট পর্যন্ত যাবে না 3 ভোল্ট হবে তারপর আবার এই নামবে আর হচ্ছে এখন আসলে হচ্ছে আর উল্টা উল্টা দিকে কারেন্টটা যখন নেগেটিভ সাইকেলের সময় কি হবে এটা শর্ট সার্কিট হয়ে যাবে না নেগেটিভ সাইকেলের সময় কি হবে শর্ট সার্কিট তো এই যে নেগেটিভ সাইকেলের সময় এটা যখন শর্ট সার্কিট হবে তখন কি ভোল্টেজ ড্রপ 0 তারপর আবার এই 3 পর্যন্ত উঠবে এই ঠিক আছে আশা করি বুঝতে পারছেন সমস্যা আছে কোনো আচ্ছা এই জেনার ডায়োড ইউজ করা হয় কিসের জন্য ভোল্টেজ রেগুলেশনের জন্য একটা জিনিস লেখা আছে ভোল্টেজ রেগুলেশনের জন্য জেনার ডায়োড ভোল্টেজ দেখেন এখানে একটা কাজ করতেছে মনে করেন ইনপুট যে ভোল্টেজটা আছে ঠিক আছে সেটা কি 5 পর্যন্ত উঠতেছে না জেনার ডায়োড কি করতেছে এটার ভোল্টেজ কত পর্যন্ত উঠতে দিতেছে 3 পর্যন্ত উঠতে দিতেছে বুঝতে পারছেন তো আপনার মনে করেন একটা সোর্স আপনি ভোল্টেজ সোর্স বা কিছু একটা বানাইছেন যেটার ভোল্টেজ মনে করেন উপরে নিচে নামানামি করতেছে ঠিক আছে মনে করেন সে 10 থেকে 12 তে যাচ্ছে আবার 15 তে চলে যাচ্ছে আপনি মনে করেন এটাকে এই ভোল্টেজ 12 পর্যন্ত আপনি ঠিক রাখতে চান তখন কি করবেন এই জেনারেটর ইউজ করা হবে বুঝছেন এই যে এই 12 ভোল্ট এখানে যদি ওই 12 ভোল্টের একটা জেনারেটর ইউজ করেন তাহলে কি সে সর্বোচ্চ কত পর্যন্ত উঠতে দিবে 12 এরপরে কি আর উঠতে দিবে না তো এইভাবে ভোল্টেজটা কন্ট্রোল করা যায় ঠিক আছে জেনারেটর দিয়ে কি করা যায় ভোল্টেজ কন্ট্রোল করা যায় ঠিক আছে এটা অনেক জায়গায় লাগে নরমাল যত ব্যাটারি আছে না সবগুলোর ভোল্টেজে কিন্তু একটু ওঠানামা করে ঠিক আছে জেনারেটর দিয়ে এটা কি করা যায় ফিক্স করা যায় বুঝছেন নাকি বুঝছেন না এই যে এই লেভেলের উপরে না তুমি যাইতে পারবে না ভাই এই লেভেলের নিচে যাইতে পারবে না ব্যাটারিতে দেওয়া থাকে হ্যাঁ হ্যাঁ ব্যাটারিতে দেওয়া থাকে নির্দিষ্ট হ্যাঁ 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 এসব সার্কিট আছে ঠিক আছে ওকে তো এই পর্যন্ত কোনো সমস্যা হলে বলেন আজকে সমস্যা আছে নাই ওকে ঠিক আছে